আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে বলেছেন হাসনাত আবদুল্লাহ। এরপর জানিয়ে দিব শক্তিশালী ঘূর্ণিঝড় ডানার তাণ্ডব চলবে রাত থেকে ভোর পর্যন্ত। এদিকে শেখ হাসিনা গেছে যে পথে চুপ্পু যাবে সে পথে। আরো জানিয়ে দিব গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন বলেছে হেফাজতে ইসলাম। সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যায় দেশে ফিরছেন আরো 65টি লেবানন প্রবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে বলেছেন হাসনাত আবদুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন এ সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী বুধবার বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করা হবে। মঙ্গলবার 22 অক্টোবর রাত 11:30টার দিকে বঙ্গভবনের সামনে ছাত্র জনতার আন্দোলনে শরিক হয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, বুধ ও বৃহস্পতিবারের মধ্যে আমরা শাহাবুদ্দিনকে অপসারণ করব। সব রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিতে পরবর্তী রাষ্ট্রপতি কি হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা যদি পরবর্তী রাষ্ট্রপতি কি হবে তা নির্ধারণ না করে শাহাবুদ্দিনকে অপসারণ করি, তাহলে পাশের দেশগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। শুধু তাই নয়, আমাদের দেশে রাষ্ট্রপতি নেই, এটা নিয়ে তারা যে কোনো সময় আমাদের ওপর হস্তক্ষেপ করতে পারে। তাই 15 বছর ধরে নির্যাতিত রাজনৈতিক দলগুলোর পরামর্শের ভিত্তিতে আমরা রাষ্ট্রপতি নির্ধারণ করব। এর আগে মঙ্গলবার রাত 17:50টার দিকে পুলিশ বঙ্গভবনের দিকে এলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে পুলিশের একটি গাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা, এতে 2 পুলিশ সদস্য আহত হন। হামলার মুখে কয়েকজন পুলিশ সদস্য অস্ত্র ফেলে চলে যান। পরে আন্দোলনকারীরা অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে জমা দেন বলে জানা গেছে। রাত 10:30টার দিকে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ জড়ো হয়ে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এ সময় বঙ্গভবনের গেটে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য সাজোয়াজান নিয়ে অবস্থান করতে দেখা যায়। পরে রাত 11:20 বঙ্গভবনে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এ সময় তারা বলেন, বুধ ও বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, আর সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে পরবর্তী রাষ্ট্রপতি কাকে বানানো যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শক্তিশালী ঘূর্ণিঝড় ডানার তাণ্ডব চলবে রাত থেকে ভোর পর্যন্ত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজকের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় ডানায় রূপ নিতে পারে। এটি 24 অক্টোবর রাত থেকে 25 অক্টোবর ভোরের মধ্যে ভারতের ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানবে। এ সময় দমকা বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার। মঙ্গলবার ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য দিয়েছে। সংবাদ মাধ্যম লাইভমিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, 2 রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ওড়িশা সরকার উপকূলীয় জেলাগুলোতে স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন এলাকাগুলোর বাসিন্দাদের শতভাগ সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এই সপ্তাহে ঘূর্ণিঝড় ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানবে। সঠিকভাবে ঠিক কোন স্থানে আশ্রে পড়বে তা এখনও জানা যায়নি। তবে IMD জানিয়েছে, এই নিম্নচাপটি 24 অক্টোবর রাত থেকে 25 অক্টোবর ভোরের মধ্যে পুরী এবং সাগরদ্বীপের মধ্যবর্তী অংশ দিয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উত্তর উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় থাকবে 100 থেকে 110 কিলোমিটার। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার। মঙ্গলবার সন্ধ্যায় বলা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরের সংলগ্ন এলাকায় নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 22 অক্টোবর সকালে নিম্নচাপে এবং 23 অক্টোবর মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। IMD তার সর্বশেষ বুলেটিনে জানিয়েছে।
শেখ হাসিনা গেছে যে পথে, চুপ্পু যাবে সে পথে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। মঙ্গলবার 22 অক্টোবর দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা শেখ হাসিনা গেছে যে পথে, চুপ্পু যাবে সে পথে স্লোগান দিয়ে রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাখ্যান ও তার অপসারণের দাবি করেন। মিছিলে জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ধররশি মারটান, চুপ্পু হবে খান খান, জালোরে জালো আগুন জালো, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত সহ বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তারা বলেন, 2 মাসের ব্যবধানে রাষ্ট্রপতির এ দ্বিমুখী বক্তব্য ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নেবে না। খুনি হাসিনাকে এদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। সচেতন ছাত্র সমাজ কোনো চাটুকার ও দোসরদের আর গ্রহণ করবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী কলেজের সমন্বয়ক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বিপ্লব কোনো নিয়ম মেনে হয় না। খুনি হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে, তাই শেখ হাসিনার পদত্যাগ পত্র আছে কি নাই তা আমাদের দেখার বিষয় নয়। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, বলেছে হেফাজতে ইসলাম। জাতীয় দিবস 7 মার্চ ও 15 আগস্ট বাতিলকে স্বাগত জানিয়ে এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। মঙ্গলবার 22 অক্টোবর যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাবেক অবৈধ প্রধানমন্ত্রীর কথিত পদত্যাগপত্রের প্রাপ্তি আগে রাষ্ট্রীয় ভাষণে দেশবাসীর সামনে স্বীকার করলেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে অস্বীকার করে তিনি স্ববিরোধিতা এবং একই সঙ্গে শপথ ভঙ্গ করেছেন। আমরা ফ্যাসিস্ট হাসিনার বিশ্বস্ত এই রাষ্ট্রপতিকে জুলাই বিপ্লবের শত্রু মনে করি এবং তার দ্রুত অপসারণ দাবি করছি। জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে যারাই গাদ্দারি করবে তারাই গণশত্রুতে পরিণত হবে। বিবৃতিতে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিবাদের বানানো জাতীয় দিবস 7 মার্চ ও 15 আগস্ট বাতিল করায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাচ্ছি। সন্ধ্যায় ফিরছেন আরো 65 লেবানন প্রবাসী। সংঘাত বাড়ার পরিপ্রেক্ষিতে লেবাননের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক 65 বাংলাদেশী নাগরিকের দ্বিতীয় ব্যাচ আজ সন্ধ্যায় একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 2 নবজাতক সহ মোট 65 জনের দলটি জেদ্দায় ট্রানজিট বিরতির পর বুধবার 23 অক্টোবর সন্ধ্যা 6টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশি নাগরিকদের বহনকারী বিমানটি বৈরুতের স্থানীয় সময় মঙ্গলবার রাত 10:50 বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে স্থানীয় সময় সকাল 8:20 জেদ্দায় পৌঁছায় এবং জেদ্দা থেকে স্থানীয় সময় দুপুর 1:20 ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।